নমস্কার বন্ধুরা, সুস্বাগতম আপনাদের ডিফেন্স এরে বাংলায়, যেখানে আমরা ভারত তথা বিশ্বের সমস্ত দেশের ডিফেন্স সম্পর্কিত কিছু লেটেস্ট খবর আপডেট করে থাকি। চলুন তবে দেখে নেওয়া যাক এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ ডিফেন্স সম্পর্কিত খবরগুলি। হিংসায় অগ্নিগর্ভ হরিয়ানার গুরুগ্রাম, শান্তি ফেরাতে আর্জি আমেরিকার। গুরুগ্রামের অশান্ত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। বুধবার বাইডেন প্রশাসন ভারতের রাজনৈতিক দলগুলির কাছে হিংসা থামাতে আর্জি জানিয়েছে। সোমবার থেকে উত্তপ্ত হরিয়ানা। 31 জুলাই প্রথম নুহতে একটি মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপরই তা ছড়িয়ে পড়ে গুরুগ্রামে। আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা সব রাজনৈতিক দলগুলিকে শ্রদ্ধার সঙ্গে অনুরোধ করছি তারা হিংসাত্মক কাজকর্ম বন্ধ করুক, শান্তি ফিরে আসুক। প্রসঙ্গত, গুরুগ্রামে একাধিক মার্কিন সংস্থার দপ্তর রয়েছে। এদিকে হরিয়ানার হিংসার মোকাবেলায় বুধবার আরও 4টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য প্রশাসন। সোমবার নুহতে একটি সংগঠনের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, সেই থেকে শুরু। এরপর রাজ্যে 144 ধারা জারি করা হয়। মোবাইল ইন্টারনেট সংযোগও সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে। এই পরিস্থিতিতে গুরুগ্রামে হিংসা থামানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এক ব্যক্তি। বুধবার 370 ধারা বিলোপের মামলা শুনছিল দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ। শুনানিটি মাঝপথে থামিয়ে প্রধান বিচারপতি গুরুগ্রামের হিংসার ঘটনা নিয়ে শোনেন। তিনি এবং বিচারপতি এসভি ভাট্টি নির্দেশ দেন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হোক, এর সঙ্গে রাস্তাঘাটে সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো হোক, তবে কোনো মিছিল বন্ধের নির্দেশ দেয়নি আদালত। চীন পাকিস্তানের মোকাবিলায় উত্তর সীমান্ত কাশ্মীরে মোতায়েন করা হচ্ছে তেজস। সম্প্রতি ভারতীয় বিমানবাহিনী তেজস যুদ্ধ বিমানকে কাশ্মীর উপত্যকায় মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। গত রবিবার 30 জুলাই 2023 ভারতীয় বায়ুসেনা ঘোষণা করেছে স্থানীয়ভাবে তৈরি যুদ্ধ বিমান বহরকে দক্ষিণ ভারত থেকে দেশের উত্তরাঞ্চলে নিয়ে আসা হবে। বিমানবাহিনীর এই সিদ্ধান্ত পার্বত্য এলাকায় তেজসের পাইলটদের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম করবে, যা দক্ষিণ বা পশ্চিম ভারতের সমভূমি বা মরুভূমি থেকে সম্পূর্ণ আলাদা। বলা বাহুল্য, দীর্ঘদিন ধরে ভারত পাক সীমান্তের সুরক্ষার দায়িত্ব ছিল মিগ-21 বায়ুসেনার হাতে। এখন ধীরে ধীরে রুশ নির্মিত এই যুদ্ধ বিমানকে পাকাপাকিভাবে অবসরে পাঠাতে তৎপর কেন্দ্র। তার জায়গায় তেজস যুদ্ধ বিমানকে অন্তর্ভুক্ত করাই লক্ষ্য। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজসের উপর ধীরে ধীরে আস্থা ও নির্ভরতা বাড়াতে উদ্যোগী মোদি সরকার। প্রতিনিয়ত এই যুদ্ধ বিমানগুলিকে আরও প্রযুক্তিগতভাবে উন্নত করার কাজ চলছে। বাড়ানো হচ্ছে তেজস এর ধার ভার ও অস্ত্র বহনের ক্ষমতা। কেন্দ্রের লক্ষ্য, আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পুরনো ধুঁকতে থাকা মিগ যুদ্ধ বিমানকে একেবারে সরিয়ে নতুন প্রযুক্তির তেজসকে নিয়ে আসা। সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের মতো দুর্গম পার্বত্য অঞ্চলে কীভাবে লড়াই করতে হয়, সময় থাকতে থাকতে সেই কৌশল শিখে নেওয়াই বাঞ্ছনীয় বলে মনে করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। ইউক্রেনে যুদ্ধ থামাতে জেদ্দায় মহাবৈঠক, সৌদি উদ্যোগে আমন্ত্রিত ভারত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি অস্থিরতা তৈরি করেছে বিশ্বজুড়ে। গত বছর 2 প্রাক্তন সোভিয়েত দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্বজুড়ে দেখা দেয় খাদ্যশস্যের অভাব। তার মধ্যে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় বন্দরে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। এহেন পরিস্থিতিতে মধ্যস্থতা করতে উদ্যোগী হয়েছে সৌদি আরব। চলতি মাসেই জেদ্দায় আন্তর্জাতিক স্তরে হতে চলা আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকেও। প্রসঙ্গত, 1.5 বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। আক্রমণ পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। এখনও পর্যন্ত দুদেশের রক্তক্ষয়ী এই সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যায়নি। এই লড়াইয়ের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। এই আবহেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান সূত্র বের করার জন্য সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, আগামী 5 ও 6 আগস্ট সৌদি আরবের জেদ্দায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে রফা সূত্র খুঁজতে আন্তর্জাতিক স্তরে আলোচনার ডাক দেওয়া হয়েছে। এই আলোচনায় আমেরিকা, ব্রাজিল, মিশর, মেক্সিকো, চিলি সহ 30টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছে ভারতও। জানা গিয়েছে এক প্রবীণ কূটনীতিককে জেদ্দায় পাঠাতে পারে বিদেশ মন্ত্রক। তবে জেদ্দায় এই সম্মেলনে রাশিয়া কোনো প্রতিনিধি পাঠাবে কি না সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফলে সৌদি আরবের এই উদ্যোগের ইতিবাচক কোনো ফল মিলবে কি না তা এখনো স্পষ্ট নয়। আর্থিক উন্নয়নের গতিতে চীনকে টপকে গেল ভারত। অতিমারীর অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে তৈরি হওয়া ক্ষত অতিক্রম করে দ্রুত ঘুরে দাঁড়িয়েছে ভারতের অর্থনীতি। আমেরিকার প্রখ্যাত আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা মর্গান স্ট্যানলির সাম্প্রতিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। এই সংস্থার তরফে জানানো হয়েছে, আর্থিক বৃদ্ধির নিরিখে ভারত ইকুয়াল ওয়েট থেকে উন্নীত হয়েছে ওভার ওয়েট স্তরে। ওভার ওয়েট রেটিংয়ের অর্থ হল ভবিষ্যতে ভারতীয় অর্থনীতির বিপুল উত্থানের সম্ভাবনা দেখছেন মর্গান স্ট্যানলির বিশেষজ্ঞরা। তাৎপর্যপূর্ণভাবে সম্প্রতি আর্থিক উন্নয়নের নিরিখে আমেরিকার ট্রিপল এ তকমা ছাঁটাই করেছে ওই সংস্থাটি। পূর্বাভাস দিয়েছে চীনে আর্থিক মন্দার নেতিবাচক প্রভাব আরও বাড়ার। সি জিনপিংয়ের দেশকে নামানো হয়েছে ইকুয়াল ওয়েট স্তরে। বিশ্ব অর্থনীতিতে টানাপোড়েনের আবহেও ভারতের জিডিপি মোট অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির হার ধারাবাহিকভাবে 6.2% উপরে থাকার ঘটনাকে আশাব্যঞ্জক বলা হয়েছে রিপোর্টে। প্রসঙ্গত 2022-23 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার 7.2% পৌঁছে গিয়েছে। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের অর্থনীতির এই তড়িৎ গতির উত্থানের কারণ কি? মর্গান স্ট্যানলির মতে, বিনিয়োগের পরিমাণ বাড়াতে সরকারি স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কার্যকরী পদক্ষেপ করেছে ভারত। তাছাড়া বিপুল জনশক্তি এবং ডিজিটাল প্রযুক্তির উপর জোরও দেওয়া হয়েছে, ভারতীয় অর্থনীতিতে শক্তিশালী করতে সহায়তা করেছে বলে মত আমেরিকার ওই আর্থিক পরিষেবা সংস্থার। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। ধন্যবাদ।